আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছে নূপুর চৌধুরী। আজকে লেবার ডে, কর্মজীবী মানুষের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমাদের এই আয়োজন। এবং আমরা আজকে পেয়েছি সিপিএ ইয়াকুব খানকে, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং যেহেতু ইয়াকুব ভাই আজকে লেবার ডে, আমরা কথা বলবো কর্মজীবী মানুষের কত ন্যূনতম মজুরি, শ্রম ঘন্টা কত, সব বিষয় নিয়ে। সেই সাথে বৈষম্যের একটি অভিযোগও আছে, সেটি নারী পুরুষের বৈষম্যে, বেতনের যে বৈষম্য, সেই সাথে বর্ণেরও অনেক সময় এই আমেরিকাতে অভিযোগ তোলা হয় যে বর্ণ ভেদেও বেতন ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো আপনি সেই আমি বলবো যে হিসেবের আলোকে ব্যাখ্যা করবেন জিনিসটি। তবে শুরুতেই আমরা একটা প্রতিবেদন দেখতে চাই। আজকে লেবার ডে উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সারা দেশব্যাপী যে বিভিন্ন আয়োজন হয়েছে, সেটি নিয়ে আমাদের প্রতিবেদন। সে প্রতিবেদনটি দেখে এসে প্রিয় দর্শক, আমরা আজকে লেবার ডে এর পুরো বিষয়গুলোই আলোচনা করব। আমরা প্রতিবেদনটি দেখি। বরাবরই সংবাদের শিরোনাম হতে পছন্দ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, লেবার ডে তেও এর ব্যতিক্রম হলো না। লেবার ডে শুরুই করলেন রিচার্ড ট্রাম্পকার সমালোচনা করে। The things he said were so against the working men and women of our country and the success of the US itself that it is easy to see why unions are doing so poorly. দেশের শ্রমিক ইউনিয়নের আমব্রেলা সংগঠন দ্য আমেরিকান ফেডারেশন অফ লেবার এন্ড কংগ্রেস অফ ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট রিচার্ড ট্রাম্পকার এক টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দেশের জন্য নারী পুরুষ নির্বিশেষে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, তবে তাদের জন্য কাজ করা ইউনিয়ন ভালো কাজ করছে না। এই সপ্তাহে রিচার্ড ট্রাম্পকার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নাফটা নিয়ে কানাডার সাথে সমঝোতায় না আসতে পারার জন্য ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন। আর সমালোচকদের বরাবরই কখনোই পছন্দ করেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে কারণে লেবার ডেতে এভাবে রিচার্ড ট্রাম্পকার সমালোচনা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর লেবার ডে সারা দেশব্যাপী নানা আনুষ্ঠানিকতার মাঝেও সংবাদের শিরোনাম হল তাই প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটটি। তবে প্রেসিডেন্ট যথারীতি তার টুইট বার্তায় লেবার ডের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেও লেবার ডে উপলক্ষে বর্তমান প্রশাসনের নতুন চাকরি বাজার তৈরি সহ অর্থনীতির চাকার গতিশীলতা প্রকাশ করেছে লেবার ডিপার্টমেন্ট। জরিপও বলছে তাই, অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সমর্থন করেন 50% মানুষ, আর বাণিজ্যের ক্ষেত্রে সমর্থন করছেন 43% মানুষ। And 43% approve of his trade policies. সেই সাথে চলমান অর্থনীতির চাকার গতিশীলতায় ট্রাম্প প্রশাসনের নীতির প্রতি আশাবাদী 40%, আর আস্থা রাখতে পারছেন না 25% মানুষ। Try to win or keep control of Congress in 2018. That good economy could be something that normally a party in power would trumpet. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার আমেরিকাতে লেবার ডে পালন করা হয়। 1887 সালে লেবার ডেতে প্রথম ছুটি পালন করা হয় অরেগনে। এরপর 1894 সালে আনুষ্ঠানিকভাবে লেবার ডে পালন করা হয় গোটা দেশ জুড়ে। শ্রমিকদের কর্মদক্ষতা, সম্ভাবনা এবং সমতা, এই মূল নীতিগুলো নিয়েই আমেরিকাতে লেবার ডে পালন করা হয়। আমেরিকার বেশিরভাগ হলিডেতে ব্যক্তি বিশেষ এবং ঘটনাকে গুরুত্ব দিয়ে করা হলেও লেবার ডে আমেরিকার কর্মজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েই পালন করা হয়। সেই সাথে পহেলা মে শ্রমিক দিবস এবং লেবার ডে মোটা দাগে পার্থক্য আছে। পহেলা মে শ্রমিক দিবস 80টি দেশে শ্রমিকের অধিকার আদায় এবং ইতিহাসে শ্রমিকের উপর নির্যাতনের ঘটনাকে স্মরণ করে পালন করা হয়। তবে লেবার ডে শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে উৎসব পালনের দিন বলা যেতে পারে, যা আমেরিকা এবং কানাডাতে পালন করা হয়। আমেরিকায় লেবার ডে উইকেন্ড উদযাপনে বিভিন্ন স্টেটে প্যারেড এবং পরিবারগুলো বারবিকিউ করে থাকে। অনানুষ্ঠানিকভাবে লেবার ডে কে আমেরিকাতে সামারের শেষ দিনও বলা হয়। অনেক স্টেটে লেবার ডে উইকেন্ডের পরই স্কুলে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে তাই নানা আনুষ্ঠানিকতায় আমেরিকাতে পালন করা হয় লেবার ডে। চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক।
প্রিয় দর্শক, আমরা লেবার ডের উপর প্রতিবেদনটি দেখলাম এবং সেই সাথে শ্রমিকের মজুরি, কর্মঘণ্টা, এসব বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। ইয়াকুবে খানা, আমরা কথা বলছিলাম শুরুতেই, আমরা অনুষ্ঠানের যে আজকের বিষয়বস্তু সেটি হচ্ছে লেবার ডে, যেহেতু আজকে ছুটির দিন, তারপর আপনি এসেছেন আমাদের অনুষ্ঠানে, সে কারণে শুরুতে ধন্যবাদ দিয়ে নিতে চাই। আমরা শুরু করতে চাই যে শ্রমিকের মর্যাদা এবং অধিকার, আমরা মে দিবসের আলোকে আজকে আলোচনা করব না, আমেরিকা এবং কানাডার যে শ্রমিকের প্রতি সম্মান জানিয়ে যে দিনটি পালন করা হয় সেই আলোকে আমরা চেষ্টা করব আলোচনা করতে। শুরুতে আমি জানতে চাই যে নিউ ইয়র্ক কিংবা আমেরিকাতে, গোটা আমেরিকাতে এখন ন্যূনতম মজুরি কত বলা হয়, আদৌ কি সেটি ফুলফিল করা হচ্ছে কিনা? ওয়েল, ধন্যবাদ আপনাকে। বিশেষ করে এই দুই ধরনের আপনার যে মিনিমাম ওয়েজের যে প্রচলনটা আছে, এটি একটি হচ্ছে আপনার ফেডারেল মিনিমাম ওয়েজ আছে, আরেকটি হচ্ছে আপনার স্টেট লেভেলে। এটা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন সিটি লেভেল হয়তো অন্য বিভিন্ন রকমের, বিভিন্ন স্টেট অনুযায়ী, বিভিন্ন স্টেট অনুযায়ী, যেমন নিউ ইয়র্ক সিটির আপনার মিনিমাম ওয়েজটা ডিফারেন্ট, স্টেটটা ডিফারেন্ট, স্টেটের বিভিন্ন কাউন্টি ডিফারেন্ট। সো বেসিক্যালি আপনার তিনটা জিনিস, একটা লোকাল, স্টেট এবং হচ্ছে ফেডারেল। ফেডারেল, রাইট। সো এখানে আপনার নিউ ইয়র্ক সিটিতে আমরা যারা, বিশেষ করে নিউ ইয়র্ক নিয়ে আমরা কথা বলি আজকে, সো নিউ ইয়র্ক সিটিতে আপনার যদি লেস দ্যান 10 এমপ্লয়ি হয় দেন আপনার মিনিমাম ওয়েজ হচ্ছে $12। আচ্ছা, এটা হচ্ছে আপনার রেগুলার যে কোনো ধরনের, এটা একটা সময় আমরা দেখেছি, আমরা ইন কাপল অফ ইয়ার্স ব্যাক এটা ছিল 725, ভেরি স্মল অ্যামাউন্ট। এখন আপনার জীবিকা নির্বাহের জন্য যে মিনিমাম একটা আপনার ইনকাম দরকার, এর উপরে ভিত্তি করেই যে আপনার স্টেট গভর্নর, নিউ ইয়র্ক স্টেট গভর্নরের যে ক্যাম্পেইন, যে আমাদের মিনিমাম ওয়েজটা $15 নিয়ে যাওয়া। আচ্ছা, সো বাই 19 এই মিনিমাম ওয়েজটা চলে যাবে আপনার অ্যাবাউট $15। সো এখানে ফেডারেল মিনিমাম ওয়েজ হচ্ছে 785 রাইট নাও, নিউ ইয়র্ক সিটিতে আপনার $12। আপনার ভ্যারি করে আপনার কোন প্রফেশনে আছেন বা কোন কাজে আছেন বা কোথায় অবস্থান করছেন। বাট আমাদের আজকের, যেহেতু আপনি লেবার ডে দিয়ে শুরু করছেন, আমাদের যে আমরা কিছু ব্যাপার নিয়ে আলোচনা করি, যে ব্যাপারগুলো হচ্ছে আপনার যারা কর্মচারী বা যারা, বিশেষ করে আপনার যারা ব্লু কালার জব করেন যারা, এদের ব্যাপারটা নিয়ে, বিশেষ করে যারা যারা হোয়াইট কালার জব করেন, বিশেষ করে যারা অফিসে জব করেন বা যারা স্যালারি বেস জব করেন, তাদের ক্ষেত্রে আমরা খুব একটা দেখি না যে এই মিনিমাম ওয়েজটা দেওয়া হচ্ছে না বা আপনার ওভারটাইম দেওয়া হচ্ছে না। তাদের, তারা একটা সার্টেন অ্যামাউন্ট মেক করেন, সো তাদের ক্ষেত্রে এই মিনিমাম ওয়েজটা প্রযোজ্য হয় না। বিশেষ করে আমরা যদি দেখি যে যে ধরনের ব্লু কালার জব আপনার বা ডে লেবার যেটি বলে, স্টোরে যারা কাজ করছেন বা আপনার, এদের বিশেষ করে আমরা যদি প্রবাসী বাংলাদেশীদের কথা চিন্তা করি, এটা আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে এই যথাযোগ্য যে মর্যাদা বা যথাযোগ্য যে মানে যে অধিকারটুকু ফুলফিল হচ্ছে, সেটি ফুলফিল হচ্ছে না। আচ্ছা, আমি আমার কথা দিয়ে শুরু করি। আমি যখন প্রথম আসছি তখন আমি একটি আপনার স্টোরে আমি জব শুরু করি। তো স্টোরে আমার যতটুকু মনে পড়ে, আমার কি ধরনের স্টোর, এটা 99 সেন্সের স্টোর। আচ্ছা, রাইট, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জব। সো এখানে মনে করেন যে আমার জব ছিল 6 ডেজ ইন আ উইক, $12 শিফট, 12 hours, $12 a shift, right? So after 9 to 9, then after by this time apni closing, compensation, basically is like 12 and hours, let's say 12 hours. Acha, to amar weekly salary for 6 days was like about 175, 175 dollar koto chaler kotha bolchi, eta hocche like 20 years back, 1998. So still tokhon kintu minimum wage chilo 725, but ami jodi amar hour ami count kori, then apnar amar mone kon overall amar আপনি যদি লাইক 72 আওয়ার্স, তো 72 আওয়ার্স ফর $175, লেস দেন $2.50 পার আওয়ার, যেটা আমি আমার প্রথম জব। যখন আমি আসছি, রাইট, তখন এসে কিন্তু আমার এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স ছিল না বা আমার এই ইনফরমেশনগুলো আমি জানতাম না, বা হয়তো আমার তখন জবটা প্রয়োজন ছিল, আমার প্রয়োজনের তাগিদে আমি এটা জবটা করেছি। বাট এই ধরনের আমাদের আমাদের কর্মজীবী মানুষ যারা, প্রবাসী যারা এখানে নতুন আসছে, তাদের কিন্তু এই ধরনের আইডিয়াগুলো নাই যে আমার কত টাকা, আমার রাইটস কতটুকু, আমি কতটা মিনিমাম স্যালারি আমার পাওয়া উচিত। এই বিষয়গুলো কিন্তু, যার জন্য আমরা দেখি যে আপনার হয়তো তারা
না জানার জন্য যে কোনো জায়গায় কাজ শুরু করছে। কিন্তু সিপিএ ইয়াকুবে খান, আমি এই প্রসঙ্গে আরেকটু যুক্ত করতে চাই কিংবা আমি জানতে চাই, আপনি বলছিলেন অনেক সময় তো আমরা দেখি যে যেহেতু যারা নতুন আসেন নতুন একটি পরিবেশ, অনেক সময় আমরা জানি যে আমাদের ন্যূনতম মজুরি হচ্ছে $12 $12 এখন মনে করেন, আমি এখনকার প্রেক্ষাপটে বলছি, তো সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে যেহেতু আমার একটা জব দরকার, আমি কাউকে চিনি না, আমি আদৌ জানি না যে আমার যোগ্যতা কতখানি, এখন আমার পরিমাপ হয়নি, সে কারণে কিন্তু আমি বার্গেনিং করার সুযোগটা পাচ্ছি না। এটিকে আপনি কি বলবেন যে আমি জেনে শুনে আমি কিন্তু রাজি হচ্ছি যে আমি $5 আওয়ার কিংবা $4 আওয়ারে আমি কাজ করব, কিন্তু এটা আপনি রাজি হচ্ছেন, বাট স্টেট এর রিকোয়ারমেন্ট যেটা, লেবার ডিপার্টমেন্ট নিউ ইয়র্ক স্টেট লেবার ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট যেটা, সেটি হচ্ছে যে মিনিমাম আপনাকে $12 স্যালারি পে করতে হবে, বিভিন্ন বা যাদের যারা নতুন আসছেন তাদের উচিত হবে বিভিন্ন রকমের ইনফরমেশন গুলো জানা, তথ্যগুলো জানা। এখানে বিভিন্ন ধরনের আপনার সিটি স্টেট লেভেলের বিভিন্ন ধরনের পাবলিক সার্ভিসেস, পাবলিক অ্যাডভোকেট আছে যারা মনে করেন যে এরা ফ্রি ইনফরমেশন প্রোভাইড করে। আচ্ছা, বিভিন্ন সময় আমরা সেমিনারের মাধ্যমে আমরা ইনফরমেশন গুলো প্রোভাইড করে থাকি, তো আমাদেরকে উৎসাহিত হতে হবে ইনফরমেশন জানার জন্য। আমরা যখন শুরুতে আসি বাংলাদেশে কে কি করেছে সেটি হচ্ছে, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন ইমিগ্রেন্টদের কথাই বলতে চাই এখানে, যে তখন আমরা ভুলে যাই যে আমাকে সার্ভাইভ করতে হবে। আমরা বাংলাদেশে বিভিন্ন প্রফেশন থেকে আমরা আসি, বাট এখানে আসার পরে কিন্তু আমরা আসলে সবাই নিউ বর্ন বেবির মতো, রাইট? তো আমাদের হয়তো এখানে আমি অনেক ডাক্তার দেখেছি, অনেক প্রফেশনাল দেখেছি, বাট স্টিল তারা কিন্তু এসে সবাইকে আমরা আমাদের কিন্তু সেম স্টেজ থেকে শুরু করতে হয়, সেম আপনার মিনিমাম ওয়েজ দিয়ে বা সার্ভাইভালের জন্য কোনো একটা জব প্রয়োজন, এইভাবে কিন্তু আমাদের শুরু করতে হয়। তো যে ব্যাপারটি সেটি হচ্ছে যে আপনি যদি অনেক ক্ষেত্রে নাও জানেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই যে আজকে যে লেবার ডে বা আপনার যে লেবারদের যে রাইটস, একটা সময় ছিল যখন লেবারদেরকে কোনো ডে অফ দেওয়া হতো না, তাদেরকে আপনার মিনিমাম এখন 8 আওয়ার্স এর ওভার যদি আপনি কাজ করেন দেন আপনাকে ওভারটাইম পে করতে হবে, রাইট? টাইম এন্ড হাফ। তো এই জিনিসগুলো কিন্তু একটা সময় ছিল না। আপনার রিপোর্টে যেটি আপনি বলেন যে 1887-এ যে এর আগ পর্যন্ত যে যে আপনার সিভিলাইজেশন বা যে এই যে লেবার ফোর্সের যে আন্দোলনের ব্যাপারগুলো, তখন একটা টাইম আপনি চিন্তা করেন যে এই লেবাররা তখন বিশেষ করে ফ্যাক্টরি ওয়ার্কার ছিল বা বিভিন্ন যারা কাজ করত, তাদের কিন্তু আপনার কোনো ডে অফ ছিল না, কোনো আওয়ার লিমিট ছিল না, তো যার জন্য তাদের কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি যেটা ছিল তারা কিন্তু ওই সময়টায় মানুষ বেশি দিন বাঁচত না, বিকজ আপনার তো একটা রেস্ট দরকার। এই বিভিন্ন কারণের জন্য কিন্তু লেবার এই ল গুলো আসছে বিভিন্ন ভাবে। এখন আপনার 8 আওয়ার্স, আপনার 4 ইয়ার্স এর বেশি হলে আপনাকে ওভারটাইম দিতে হচ্ছে, রাইট? তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এখন আমরা প্রবাসীরা আসছি, দেখেন আমাদের প্রবাসীদের সবাই কিন্তু আমরা প্রবাসী প্রতিষ্ঠানে কিন্তু জব করছি না, আমরা কিন্তু জব করছি হয়তো স্মল, ভেরি 5-10% হয়তো আমরা প্রবাসী, আমাদের বাংলাদেশি কোনো বিজনেসের আন্ডারে আমরা জব করছি, বাট ম্যাক্সিমাম কিন্তু আমরা করছি বিভিন্ন আমেরিকান কোম্পানিতে বা আপনার বাইরে। তো আমাদেরকে এই রাইটসগুলো, আমাদেরকে যে কত টাকা, আমাদের মিনিমাম ওয়েজ কত, সেগুলো জানতে হবে, রাইট? জানতে হবে। যদি আপনি নাও জানেন, অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটি হচ্ছে যে আপনি যদি নাও জানেন, সেক্ষেত্রে আপনাকে যদি কোনো এমপ্লয়ার, কোনো বিজনেস যদি আপনাকে ঠকায় থাকে, এটা আপনি পরে যদি আপনার ওই ধরনের এভিডেন্স থাকে যে না আপনাকে মিনিমাম ওয়েস্টটা পে করে না বা ওভারটাইম পে করে না, সেক্ষেত্রে কিন্তু আপনার রাইট আছে আপনার এটা লেবার ডিপার্টমেন্টে ফাইল করার জন্য, বিকজ কোনো বিজনেসের তাদেরকে মিনিমাম এই ওয়েস্টটা আপনাকে পে করতে হবে। এটা যদি এখন $12, একটা সময় ছিল $7.25, রাইট? তার মানে $12 ন্যূনতম দিতেই হবে, দিতে হবে। তো সেই জায়গাটি থেকে এটা হচ্ছে, আমি বলছি নিউ ইয়র্ক সিটির জন্য, এর বাইরে আপনি যদি লং আইল্যান্ড ওয়েস্টচেস্টার যান, এখানে $11, আপনি যদি অন্য এর বাইরে যদি নিয়ন, আমি নিউ ইয়র্ক স্টেটের কথাই বলি, যদি আপনি থোড়া আদার স্টেট, লেটস সে আপনার আপ স্টেটে যান, সেখানে আপনার $10.40 পার আওয়ার। এটা ডিপেন্ড করে আসলে আপনার লিভিং কস্টের উপরে,
আপনার নিউ ইয়র্ক সিটি লিভিং কস্ট একটু বেশি, যার জন্য এখানে মিনিমাম ওয়েস্ট এভাবে মেইনটেইন করা হয়েছে, মেইনটেইন করা। আরেকটি বিষয় আমি জানতে চাই, যে আমরা নতুন প্রবাসী বিশেষ করে ইমিগ্রেন্টদের কথাই জানতে চাই, যে আপনি বলছিলেন যে আমার অধিকারটুকু আমাকে জেনে নিতে হবে, তথ্যগুলো আমাকে জেনে নিতে হবে যে আমার কত ঘন্টা কাজ করা। কিন্তু আমরা অনেক সময় তো দুপক্ষেই সমঝোতা করে, ধরেন ক্যাশ পেমেন্টের বিষয়গুলো থাকে, তারপরে অলিখিত কিছু বিষয় থাকে। আপনি রাইট, আপনি যখনই আপনি হয়তো বলবেন যে না, কেউ হয়তো আপনার, আপনি যদি ক্যাশে না নেন, যার জন্য দুইটা সাইড, আমি যদি বিজনেস অনারদের সাইড থেকে বলি, আমি অলওয়েজ আমার ক্লায়েন্টদেরকে বলি বা আমি বিজনেস অনারদেরকে বলি, যে আপনি যখন কাউকে হায়ার করবেন, মেক শিওর যে আপনি সব ডকুমেন্টের মাধ্যমে, আপনি পে স্টাফের মাধ্যমে তাকে পে করবেন, যাতে করে ফিউচারে গিয়ে যেন কোনো ধরনের, যদি এই আপনার এমপ্লয়ি যদি কোনো কমপ্লেইন করে আপনার এগেনস্টে, যে আমাকে $12 দেওয়ার গেলে, সে এখনের কথা বলি আমরা, যে আপনাকে $12 দেওয়ার কথা, সেখানে আপনাকে দিচ্ছে অনলি $8, রাইট? তো সেক্ষেত্রে আপনি যেন এনাফ এভিডেন্স আপনি প্রোভাইড করতে পারেন যে না, আমি আমার ফুল স্যালারিটা আমি পে স্টাফে পে করছি। বাট এখন যদি কোনো আপনার কোনো এমপ্লয়ি যদি মনে করেন যে না, সে কিছু অংশ আপনার ক্যাশে নিচ্ছে, বাট স্টিল সে যদি টাকাটা পুরোটাই নিয়ে নেয়, পুরোটাই কিন্তু তার সে পাচ্ছে, পাচ্ছে, রাইট? তো সেক্ষেত্রে কিন্তু সে ওইভাবে কমপ্লেইন করতে পারবে না যে না, আমি আমার ফুল, আমাকে মিনিমাম ওয়েজ প্রোভাইড করা হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, তথ্য জানার সাথে সাথে আমার অধিকার নিশ্চিত করার জন্য, বিশেষ করে আমি কর্মজীবী মানুষের পক্ষ নিয়ে জানতে চাই আপনার কাছে, যে এই তথ্যগুলো জানার পর আমার কোন কোন বিষয়গুলো অধিকার নিশ্চিত করার জন্য করতে হবে? ওয়েল, আপনার এখানে আপনাকে একটা জিনিস, যেটি আমরা বললাম যে আপনার মিনিমাম ওয়েজের একটা ব্যাপার, আপনার আপনি ওভারটাইম কাজ করছেন কিনা, আপনি উইকলি মোর দ্যান 40 আওয়ার্স কাজ করছেন কিনা, আচ্ছা কর্মঘণ্টার বিষয়টি জড়িয়ে আছে, ঘন্টা জড়িয়ে আছে, রাইট? তো এই ব্যাপারগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, বাট আপনাকে অলওয়েজ আপনার রাইট আছে, এটা আমরা সচরাচর বলে থাকি, যে আপনি যখনই মনে করেন, আমরা দেখেন, আমরা সবকিছুর জন্য আমরা স্মার্টফোন ইউজ করছি, বাট আমাদের প্রয়োজন যেগুলো, আমাদের রাইটস গুলো, সেগুলো কিন্তু আপনার এই স্মার্টফোনে অ্যাভেলেবল আছে, কিন্তু আমরা কিন্তু এগুলো আমরা না দেখে আমরা কিন্তু অন্য সময়টা আমরা স্পেন্ড করছি সোশ্যাল মিডিয়া বা অন্য অন্য যেগুলো রাইট। তো প্রতিটা আপনি দেখেন এখানে, বিশেষ করে আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছি, এখন কম্পিউটার বা স্মার্টফোন নাই বা ইন্টারনেট নাই এমন বিষয়টা কিন্তু এখন নাই, যারা সিটি কাউন্সিলম্যান আছে বা স্টেট অ্যাসেম্বলিম্যান আছে বা স্টেট সিনেটর আছে বা কংগ্রেসম্যান আছে, এদের অফিসে কিন্তু আপনি এই ধরনের লিগাল অ্যাডভাইস বা আপনার রাইটস নিয়ে এগুলো কিন্তু আপনাকে সহযোগিতা করবে তারা, অধিকার আছে, রাইট? কিন্তু আপনাকে ইনিশিয়েটিভটি নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে, মানে নিজে থেকে তথ্যগুলো জেনে আমার অধিকার সম্পর্কে জানতে হবে। এর বাইরে আপনি দেখেন আমাদের কমিউনিটিতে হান্ড্রেডস অফ সোশ্যাল অর্গানাইজেশন আছে, আমাদের কমিউনিটি, আমাদের সোসাইটি আছে বিভিন্ন ধরনের, আপনি বাংলাদেশ সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক সংগঠন আছে, প্রতিটা সংগঠনের যারা এখানে বিভিন্ন দায়িত্ব পালন করছেন, তারাও কিন্তু এখানে বিগত দিন ধরে এখানে আছেন, বা তাদের অ্যাটলিস্ট যদি কেউ এখানে নতুন এসে থাকেন, আমি রিকোয়েস্ট করবো তাদের, যদি ইনফরমেশনগুলো আপনার না জেনে থাকেন, অ্যাটলিস্ট আপনার যারা এখানে অনেকদিন থেকে আছেন বা আপনার কমিউনিটির যে সংগঠনগুলো আছে তাদের কাছে গিয়েও কিন্তু আপনি সহযোগিতা নিতে পারেন, বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করতে পারি, সংগ্রহ করার চেষ্টা করেন, দেন আপনার তখন আপনি জানতে পারবেন যে না, আপনার কি কি রাইটস আছে, আচ্ছা কি কি জিনিস নাই, এবং যদি না থাকে সেটার জন্য আমার কি করা উচিত, বা আমি কিভাবে এটার, বা যদি আপনি মনে করেন যে না, আপনাকে কেউ আপনাকে আনফেয়ার বা আপনাকে যে মিনিমাম ওয়েজ যেটা দেওয়ার কথা ঠকাচ্ছে, সেক্ষেত্রে আপনার কি কি রাইটস আছে বা কিভাবে আপনি এটা রিকভার করতে পারেন, সেগুলোর কিন্তু সুযোগ আছে। তখন তো বেশি জানতে গেলে চাকরিটাই হারাবে, রাইট? এখন এখানে এটা তো বিজনেসম্যানরা কিংবা মালিকরা সেই জায়গাটি ব্যবহার করছে। আমি দুইটা সাইড থেকে বলি, সেটি হচ্ছে যে আপনার বিজনেসের সাইড থেকে আমি অলওয়েজ বলবো যে বিজনেস ওনার যারা, আপনারা যখন হায়ার করবেন, আপনি বিজনেস করতে গেলে আপনাকে মেক শিওর যে আপনাকে সব ল গুলো আপনাকে ফলো করতে হবে, মেনে চলতে হবে, এর মধ্যে লেবার ল একটা অন্যতম একটা অংশ, বিকজ আপনি যখন বিজনেস রান করতে যাবেন আপনাকে কিন্তু আপনার আপনার এই এমপ্লয়ি ছাড়া কিন্তু আপনি বিজনেস রান করতে পারবেন না, তো এটা একটা মেজর একটা ব্যাপার, মানে প্রতিটি আইন একদম মেনেই বিজনেস রান করা উচিত, বিজনেস রান করা উচিত। এট দ্য সেম টাইম যারা কাজ করছেন, যারা প্রবাসী, যারা নতুন এখানে আসছেন, তাদেরও হয়তো আপনি 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 যেটি বারবার বলছেন যে আমি নতুন আসছি বা আমার হয়তো আমার চাকরিটা প্রয়োজন, আমার ফ্যামিলি আছে বা আমাকে মাস শেষে আমাকে টিকে থাকতে হবে, টিকে থাকতে হবে, টিকে থাকতে হবে এখন, রাইট? এখন সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না, আমার বাট স্টিল আপনার রাইট, আপনার রাইট,
আচ্ছা স্টিল আপনার যেটা রাইট সেটা আপনার কিন্তু স্টিল আপ দ্যাটস ইট রাইট এবং সেটি আদায় করে নেওয়ার দায়িত্ব আমাদের এটি আপনাদের এখন যদি আপনি যদি আপনি যদি স্টিল মনে করেন যে আপনি মিনিমাম ওয়েজ না পান এন্ড দেন আমরা যদি এটা নিয়ে কোনো আমরা কোনো চেষ্টা না করি এটাকে রিকভার করার জন্য বা আমার অধিকারটাকে আমি আদায় করার জন্য তাহলে কিন্তু স্টিল আপনাকে কেউ কিন্তু আপনার বাসায় গিয়ে নক করবে না যে আপনি আপনার মিনিমাম ওয়েজটা আপনি পাচ্ছেন না আপনার সিপিও যাবে না কারো বাসায় রাইট নিজের অধিকার নিজেরই আদায় করতে হবে রাইট আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি মানে আমাদের বিশেষ করে এই জানার আগ্রহটা থাকতে হবে শুধু এই লেভেল নয় আমাদের প্রতিটা ক্ষেত্রে কারণ আমরা যখন যে জিনিসটা আমি শেয়ার করলাম যে আমরা যে এখানে প্রবাসী বাংলাদেশি যারা আসছে আমরা কিন্তু এখানে সবাই নিউ বেবির মতো কারণ আমরা একটা দেশে বিশেষ করে আমরা যখন বাংলাদেশে বসে আমরা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিলাম একটা ওয়েতে আমাদের জীবিকা নির্বাহ করতাম বাট যখন আমরা ইউএসএ আসার পরে কিন্তু সবাই আমরা নতুন একটা পরিবেশের সাথে মিশতে চাচ্ছি তো এখানকার আইন কানুন নিয়ম অধিকার সবকিছু আমাদেরকে জানতে হবে এবং জানার আগ্রহটা থাকতে হবে বিশেষ করে এটা যখনই আগ্রহ থাকবে তখন কিন্তু আপনার আপনি বিভিন্ন ভাবে আপনি এগোতে পারবেন মানে এগিয়ে যাওয়াটি হবে রাইট আমরা একটা ছোট বিরতিতে যাই তারপরে এসে আবার আমরা কথা বলবো লেবার ল এবং আমাদের যে অধিকারগুলো সেগুলো আমরা কিভাবে আদায় করে নিতে পারি কিংবা তার বাস্তবায়ন আমরা সুন্দর একটি জীবন করতে পারি নিচে ছোট্ট একটি বিরতি আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে সিপিআই ইয়াকুব এ খানকে আমরা পেয়েছি আমরা কথা বলছিলাম যে শ্রমিকের যে কর্মজীবী আমি মানুষ বলতে চাই এখানে আমি শ্রমিক শব্দটি ব্যবহার করতে চাই না কর্মজীবী মানুষের অধিকার মজুরি সবকিছু নিয়ে কথা বলছি আরেকটি বিষয় জড়িয়ে আছে যে আমরা যেখানে কাজ করি সেটির পরিবেশও একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেই সাথে অসুস্থের বিষয়টি যাওয়ার আগে আমরা যদি কেউ আহত হই কর্মক্ষেত্রে এটিরও ইন্স্যুরেন্সের বিষয় আছে তো সেদিক থেকে আপনি কি বলবেন যে শ্রমিকের অধিকারের বিষয়টি শুধু শুধু আপনার আপনার ইনজুরি হওয়ার ব্যাপার না এখানে বিভিন্ন বিভিন্ন বিষয় আছে আচ্ছা এর মধ্যে আপনার ইনজুরি হওয়া একটা ব্যাপার আছে যে আপনি যদি ইনজুরি হন বিশেষ করে আপনাকে জানা উচিত বা যে বিজনেস প্রতিষ্ঠান প্রতিটি বিজনেস প্রতিষ্ঠানের তাদের ওয়ার্কার্স কম ইন্স্যুরেন্স ডিসএবিলিটি ইন্স্যুরেন্স পেইড ফ্যামিলি লিভ ইন্স্যুরেন্স এগুলো তাদেরকে রাখতে হবে আচ্ছা এগুলো ম্যান্ডেটরি এগুলো না রাখলে যদি কোনো কারণে আপনার কোনো এমপ্লয়ি ইনজুরড হন দেন সেক্ষেত্রে কিন্তু এই বিজনেসের উপরে এই রেসপন্সিবিলিটিটা চলে আসবে আচ্ছা তো যখনই আপনার ইন্স্যুরেন্স থাকবে তখন কিন্তু এই যদি কোনো এমপ্লয়ি এই কর্মক্ষেত্রে আহত হন বা লং টার্ম ডিসেবল হয়ে যান সেক্ষেত্রে কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনি একটা প্রিমিয়াম পে করছেন সেক্ষেত্রে আপনার ইন দ্য লং রান আপনার পার্সোনালি বিজনেস ওনার উপরে বার্ডেনটা আসবে না ইন্স্যুরেন্স কোম্পানি এটা পে করবে তো এর মধ্যে আপনার যেমন ওয়ার্কার্স কম ইন্স্যুরেন্স এটা ম্যান্ডেটরি রাখাটা ম্যান্ডেটরি এটা না রাখলে এভরি ডে $200 পেনাল্টি উইচ ইজ লাইক অ্যাবাউট $6,000 পার মান্থ পেনাল্টি যদি আপনার বিজনেস এটা না রাখে এর বাইরে আপনার দেখেন বিভিন্ন জিনিস আমরা দেখে থাকি এমপ্লয়ীদের উপর বিভিন্ন রকম হ্যারাসমেন্ট হয় বিভিন্ন রকমের বিশেষ করে অভিযোগ আসতে পারে ডিসক্রিমিনেশন থাকে এর মধ্যে আপনার বর্ণ আপনার বর্ণবাদের ব্যাপার আছে লিঙ্গ বৈষম্যের বিষয়টি ব্যাপার আছে বিভিন্ন ইস্যু আছে তো আমাদের যে জিনিসটা আমাদেরকে জানতে হবে যে না আমাদের কি কি জিনিস এখানে সবার অধিকার সমান আচ্ছা এখানে কোনো ওয়ার্ক প্লেসে আপনি এই ধরনের কোনো কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না আচ্ছা লেবার লটি এরকমেরই বাট স্টিল আমরা দেখে থাকি হয়তো আমরা আসছি প্রবাসী বাংলাদেশি আমরা যারা আসছি আমাদের অনেক ক্ষেত্রে আমাদের স্কিনের ব্যাপার বলেন আমাদের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আমরা দেখি আমরা জব প্লেস থেকে আমরা হয়তো বিভিন্ন ধরনের যখন আমি প্রথম এসে যখন কাজ শুরু করি তখন আমার কিন্তু এই ধরনের অ্যাবিলিটি ছিল না যে আমি একটা জিনিস কারণ আপনি যখন একটা জিনিস প্রতিবাদ করতে যাবেন তখন আপনাকে জানতে হবে তখন আপনাকে এই ল্যাঙ্গুয়েজটা আপনার আপনি যদি না জানেন তখন এটা কমিউনিকেট করা বা কারোর সাথে শেয়ার করাটা কিন্তু এটা কাইন্ড অফ টাফ এরপর আপনি যে জিনিসটি বলেছেন যে আমার হয়তো একটা জব প্রয়োজন আমি এখন যে না আমার মিনিমাম ওয়েজ আছে $12 whatever it is আমি যখন ব্যাক জব করছি $725 তো তখন আমার কাছে মনে হচ্ছে যে না আমার $725 ইম্পর্টেন্ট আমার কাছে একটা জব ইম্পর্টেন্ট সো আই ক্যান পে মাই বিল আচ্ছা রাইট সো আপনার যদি যেহেতু আমরা রাইটসের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি তো এই রাইটসের ব্যাপারগুলো আমাদেরকে
খেয়াল করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম শুধু আমরা প্রবাসী যারা আছি শুধু আমাদের ব্যাপারটি না, এরপরে হচ্ছে যে আপনার বিশেষ করে যারা বিজনেস ওনার আছেন তাদেরকে এই ব্যাপারগুলি আমরা টাইম টু টাইম আমরা দেখে থাকি, বিভিন্ন ধরনের কমপ্লেইন আসছে। আচ্ছা, একটি হচ্ছে যে আপনার যারা এমপ্লয়ি বা কর্মচারী যেটাই বলেন, আপনি যেভাবেই এক্সপ্লেইন করেন, তো এই কর্মচারীরা যখনই হয়তো আপনার সে একটা আপনার বিজনেস ওনারের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো যে তাদেরকে খুবই কেয়ারফুলি স্টেপগুলো নেয়, হয়তো সে মনে করছেন যে না আমি একটা এমপ্লয়ি নতুন প্রবাসী আসছে তাকে আমি $12 জায়গায় আমি $6 দিলে সে রাজি হয়ে যাচ্ছে, সে হয়তো এই নিয়মকানুন জানে না। আচ্ছা, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু ওভার টাইম সে হয়তো অন্য কোনো কোওয়ার্কার সাথে আলাপ করছে বা জানছে যে না, বা সে হয়তো কোনো ইনফরমেশন ফাইন্ড আউট করছে যে না এখানে মিনিমাম ওয়েজ $12, সেক্ষেত্রে কিন্তু আপনার কী হচ্ছে যে আপনার হয়তো এক বছর আপনার অ্যাজ এ বিজনেস ওনার আপনার এমপ্লয়িটা এক বছর কাজ করে যাচ্ছে আপনার $6 লেসে, এক বছর পরে গিয়ে কিন্তু তার রাইট আছে যে যে ডিফারেন্স যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার কাছে ক্লেম করতে পারে, ক্লেম করে নিতে পারে যে আমাকে পুরো বছর, সেক্ষেত্রে রাইট, সেক্ষেত্রে আপনাকে শুধু যে ডিফারেন্স সেটি না, এর এর বাইরেও আপনাকে বিভিন্ন ধরনের পেনাল্টি আছে যে আপনি যেহেতু এই ফুল তার যে রাইটটা বা তার যে মিনিমাম ওয়েজটা আপনি পে করেন এর জন্য এক্সট্রা পেমেন্ট আপনাকে করতে হবে, মানে সেই এক্সট্রা, এবং সতর্ক থাকার একটি বিষয় আছে। তবে আপনার কাছে আমি জানতে চাই যে যখন আপনি বলছিলেন যে আপনি $2.75 এর নিচে শুরু করেছেন, যখন আপনি জানতে পারলেন যে ন্যূনতম মজুরি অন্তত পক্ষে $7 আপ, সেই মুহূর্তে কি তখন ইট ওয়াজ টু লেট, ইট ওয়াজ টু লেট? আর সেম বিষয়টি এমনই, বিষয়টি তখন আমার কাছে মনে হয়নি যে আমি আসলে ওই ডিফারেন্স অ্যামাউন্টের জন্য আমি কোর্টে যাই বা আমি এটা ক্লেম করি, সেটি ঝামেলা এড়ানোর জন্য রায়। বিষয়টি হচ্ছে যে বিশেষ করে আমরা জানি না যে আমাদের কতটুকু রাইটস আছে, এবং আমি করতে গেলে আমি হয়তো তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি এটা করতে যাই তখন হয়তো আমার কোনো সমস্যা হবে কি না, বা আমার এমপ্লয়ারের তার কাছে আমার হয়তো ইনফরমেশন আছে, আমার সোশ্যাল সিকিউরিটি আছে বা আমার ইনফরমেশন আছে, রাইট, সে কি আমাকে কোনো ধরনের হার্ম করতে পারে কিনা, এই ধরনের কনসার্ন কিন্তু সবার মধ্যে। তো ও সেই জায়গাটি থেকে কি করবেন, আমি আমার জানলাম আমার অধিকার আমার ন্যূনতম মজুরি, তো আমি সেই জায়গাটাই বলছিলাম যে আমরা অনেক জায়গায় জিম্মি থাকি, বিকজ জিম্মি আমরা থাকি এই কারণে যেহেতু আমরা এনাফ ইনফরমেশন জানি না। আমার কাছে মনে হয় যে আমি যতটুকু এখন জানি, আমি যদি তখন ঠিক এতটুকু জানতাম তখন অবশ্যই আমি আমার রাইটের জন্য আমি হয়তো চেষ্টা করতাম যে না আমি কেন আমাকে আমি হয়তো জানি না যার জন্য আমাকে হয়তো $2.50 করে আমি কাজ করেছি। বাট এখন আমরা যদি না জানি তাহলে কিন্তু আমাদের এই পদে পদে আমাদের এই খেসারত কিন্তু দিতে হবে আমাদের। তবে আপনার সময় আপনি বলছিলেন 20 বছর আগে, 20 বছর পরেও কিন্তু যে পরিবর্তন এসেছে তা কিন্তু না, পরিবর্তন এসেছে কিন্তু পরিবর্তন যারা নতুন আসছে তাদের কিন্তু সেম সিচুয়েশন, একই ধরনের, আমি সেটাই বলছি, হয়তো তখন $7.25 ছিল এখন $12, বাট 20 বছর আগে আমরা যখন এসেছি আমরা যেভাবে জিনিসগুলোকে আমরা দেখতাম যে আমার একটা জব প্রয়োজন, এখন যারা আসছে নতুন করে, এখন অবশ্য অনেক ইনফরমেশন আপনার অ্যাভেলেবল যেটা তখন ছিল না, এখন ইন্টারনেটে আপনি যে কেউ ফাইন্ড আউট করতে পারে, বা 20 বছর আগে আমাদের খুব কম প্রবাসী বাংলাদেশি ছিল এখানে, সো আপনি যদি চেষ্টাও করতেন যে কারোর কাছে ইনফরমেশনটা জানার জন্য তখন হাতে গোনা কয়েকটি নিউজ পেপার ছিল। এভাবে আমরা যদি চিন্তা করি, বাট এখন আমাদের সময় এসেছে আমাদের অধিকার আদায় করার জন্য, যেহেতু আজকে আমরা লেবার ডেতে, এই যে অধিকার আদায়ের জন্য সবারই, আপনার শুধু প্রবাসী বাংলাদেশি বা কর্মচারী যারা তাদের জন্য না, সবার জন্যই যে আমার আইনটি জানতে হবে, শুধু এই ক্ষেত্রে না, শুধু লেবার ডিপার্টমেন্টের ব্যাপার না, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের যে রাইটস গুলো আছে, আপনার আপনি আপনার বাচ্চার ফাইন্যান্সিয়াল এইডের কথা বলেন, আপনার কর্মজীবনে আপনার মিনিমাম ওয়েজের কথা বলেন, আপনার হেলথ ইন্স্যুরেন্সের কথা বলেন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের এখন সুযোগ এসেছে আমাদের রাইটসগুলো আদায় করার জন্য, মানে আদায় করে নিতে হবে। আরেকটি বিষয়, যদিও এটি আইনি বিষয় তারপর আপনাদের সিপিএ সাথে জড়িয়ে আছে, সেটি হচ্ছে অনেক সময় তো আমাদের স্ট্যাটাসের কারণেও আমরা আমাদের যে ন্যূনতম মজুরিটি সেটি নিতে পারি না,
যে সাধারণত এই সুযোগটিও অনেক সময় মালিক পক্ষ নিয়ে থাকেন, যে বৈধতা এবং এর বিষয় আছে, কাগজপত্রবিহীন আছে, তো সেক্ষেত্রে লেবার ডিপার্টমেন্টের বৈধতা এবং কাগজপত্রবিহীন এক্ষেত্রে কি ডিফারেন্স আছে? ডিফারেন্স কিছুই নাই ফ্রম মাই এক্সপিরিয়েন্স। কয়েকটা কেস আমি দেখেছি অ্যাকচুয়ালি, আমরা তো রিপ্রেজেন্ট কিছুটা রিপ্রেজেন্ট করতে পারি লেবার ডিপার্টমেন্টে। তো সেটি হচ্ছে যে আপনার অনেক বিজনেস ওনার মনে করেন যে না, আমি তো একজন আনডকুমেন্টেড পার্সনকে আমি হায়ার করছি, সো তার রাইট নাই যে সে লেবার ডিপার্টমেন্টে গিয়ে আমার এগেনস্টে কমপ্লেন করে। বাট লেবার ডিপার্টমেন্ট কিন্তু আপনার যখন কেউ কমপ্লেন করছে তখন কিন্তু সে এই জিনিসটা তার রিকোয়ারমেন্টস না যে তোমার কাগজ আছে কিনা, তুমি কাগজ না থাকলে তুমি তোমার এমপ্লয়ার এগেনস্টে কমপ্লেন করতে পারবো না, ব্যাপারটা কিন্তু এমন না। মানে আপনি কমপ্লেন করতে পারবেন, কমপ্লেন করতে পারবেন এবং তারা এই বেনিফিটগুলো পাচ্ছে। সো আমি যে জিনিসটি আমি আবারও শেয়ার করি সেটি হচ্ছে যে আপনার বৈধতা থাক বা না থাক, আপনি যখন কাজ করবেন আপনার, সেক্ষেত্রে কিন্তু অনেকে যায় না, অনেকে হয়তো মনে করেন যে আমার স্ট্যাটাস নাই বা আমার কোনো পেপার নাই, সো আমি এটা গেলে হয়তো আমার কোনো ধরনের প্রবলেম হতে পারে, তারা হয়তো এই সুযোগটা নিচ্ছেন না। বাট যদি কেউ যান সেক্ষেত্রে কিন্তু যতটুকু আমি জানি লেবার ডিপার্টমেন্ট কিন্তু তাদেরকে ফুলি তাদের যে রাইটগুলো যত আওয়ার কাজ করছে তাদেরকে যে না, তোমার তুমি আনডকুমেন্টেড বা তোমার লিগাল স্ট্যাটাস নেই যার জন্য তোমার এই বেনিফিটটা তোমার জন্য না, এমনটি কিন্তু না। আচ্ছা, তার মানে কাগজপত্র থাকুক বা না থাকুক লেবার ডিপার্টমেন্টের আমার যে অধিকারটি আছে সেটি আমি আদায় করে নিতে পারবো, সেটি আদায় করতে। বাট বিজনেস ওনারের যে বিষয়টি সেটি আপনাকে মনে রাখতে হবে, বিজনেস ওনারের সাইড থেকে আমি যদি বলি, বিজনেস ওনারের রিকোয়ারমেন্টস হচ্ছে যে তাদেরকে অবশ্যই অবশ্যই যাদের লিগাল যাদের ওয়ার্ক অথরাইজেশন আছে, যাদের কাজ করার অনুমতি আছে, তারাই কিন্তু তাদেরকে কিন্তু শুধু কাজ দেওয়ার জন্য, এটা না দিলে বিভিন্ন ধরনের তাদের পেনালাইজ করতে পারে যদি কোনো আনডকুমেন্টেড কাউকে কাজ দেয়, বিকজ তাদের তো ওয়ার্ক অথরাইজেশন নাই। তো এখন আমাদের কমিউনিটির বিষয়টি যেটি সেটি হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা আমরা চেষ্টা করি, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কাউকে হেল্প করছি বা বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছি, হয়তো আপনার মনে করছি যে একজন আনডকুমেন্টেড লোককে দিয়ে কাজ করালে আমার আমি তাকে কম অফার করতে পাচ্ছি, কিন্তু তিনি কিন্তু দুটো অপরাধ করছেন, দুটো অপরাধ করছেন, একটি হচ্ছে তাকে কাগজপত্রবিহীন ভাবে নিয়োগ দিচ্ছেন, আরেকটি হচ্ছে যে আরেকটি হচ্ছে আপনি তাকে ফুল যে তাদের মিনিমাম যে যেটি প্রাপ্য সেটি দিচ্ছেন না। তো এই ক্ষেত্রে আপনি একটা বিজনেস ওনারের জন্য এটা রাইট ডিসিশন না যে আপনি একটা আপনার সর্বস্ব লাইফ সেভিংস দিয়ে আপনি একটা বিজনেস ইনভেস্ট করার পরে আপনি কাউকে সাহায্য করার জন্য বা আপনি বিভিন্ন এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ইন দ্য লং রান দেখা যাবে যে হয়তো যখন আপনার এই কমপ্লেইনগুলো আসবে তখন কিন্তু একটা টাইমে গিয়ে আপনার এটার জন্য খেসারত দিতে হতে পারে, পেনাল্টি দিতে হবে, দিতে হতে পারে যদি কোনো এই ধরনের কোনো ক্লেইম আসে বা কমপ্লেইন আসে, তখন কিন্তু আপনাকে আপনি সর্বস্ব দিয়ে আপনি বিজনেসটা শুরু করেছেন অ্যান্ড দেন আপনার মানে অ্যাটলিস্ট আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে প্রফেশনাল হিসেবে যে আমি যখন একটি সর্বস্ব দিয়ে আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি আমি চাইবো যে আমার বিজনেসটাকে আমি নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য। আচ্ছা, মানে সব জায়গায় স্বচ্ছতা, আমার আমার যদি সবকিছু আমি ঠিক মতো করে আমি যদি বিজনেসটা রান করতে পারি তাহলে আমার রান করা উচিত, যার জন্য আমরা ফিরে যাই আবার পরিকল্পনার ব্যাপারটি, আপনার পরিকল্পনার মধ্যে আপনাকে ধরতে হবে যে আমার এত আমার মিনিমাম ওয়েজ কত আছে এবং এটা দিয়ে কি আমি বিজনেসটা রান করতে পারবো, রান করতে পারবো কিনা। আমরা যে জিনিসটা শেয়ার করেছি যে আপনার 3 ইয়ার্স বা 5 ইয়ার্স এর প্ল্যান যেটি বা আমরা পরিকল্পনা যেটি, তো আপনাকে এটা আমাকে প্ল্যান করতে হবে যে 3 ইয়ার্স পরে গিয়ে মিনিমাম ওয়েজটা কিন্তু আরো ইনক্রিজ করবে, আরো বেড়ে যাবে, সেক্ষেত্রে আমার আমার লেবার কস্টটা কিন্তু আরো বেড়ে যাবে 3 বছর পরে গিয়ে। তো এই পরিকল্পনার মধ্যে কিন্তু এই বিষয়টি আমাকে নিয়ে মানে বিজনেস পরিকল্পনায় সেটিও আসতে হবে যে আমি কাকে নিয়োগ দিচ্ছি, তাকে আমি প্রাপ্য যে তার যে প্রাপ্য মজুরিটি সেটি দিচ্ছি কিনা, এবং আমার আর কোনো আইনগত ফ্যাক্টর আছে কিনা যেটি আমার হার্ম হয়ে যেতে পারে, হার্ম হতে পারে। তো এটা 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 উচিত হবে না যে আমার এই ধরনের রিস্ক নিয়ে বা আমি এই ধরনের রিস্ক নিয়ে আমার খেসারত পরে দিতে হতে পারে বা আমার এমন যদি বড় ধরনের ক্লেম হয় তখন হয়তো আমার বিজনেসের ক্লোজ হয়ে যেতে পারে, এই ধরনের রিস্ক নেওয়াটা ঠিক হবে না বিজনেস ওনারের জন্য, মানে ছোট ছোট ভুলের কারণে, ছোট ছোট ভুলের কারণে, এগুলো তো ছোট ছোট ভুল, ছোট ছোট ভুলের কারণে, এবং আর সিদ্ধান্তের আমি বলবো যে ছোট ছোট সিদ্ধান্ত এবং ভুল সিদ্ধান্ত পুরো বিজনেসটিকে কলাপস করাতে পারে। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি বিজনেস পরিকল্পনা এবং সেই সাথে লেবার ডিপার্টমেন্ট এই সব কিছু মিলিয়ে যদি একটু দর্শকদের বলতেন। অবশ্যই ধন্যবাদ, আমাদের যেটি আজকে আমাদের লেবার লেবার ডেতে আমি বিশেষ করে আমাদের কর্মজীবী যারা প্রবাসী বাংলাদেশি আছেন বা যারা বিশেষ করে কর্মজীবী যে ধরনের কর্মজীবী প্রফেশনাল যারাই আছেন সবার জন্য যে আমাদের রাইটসগুলো আমাদেরকে জানতে হবে, কীভাবে আমাদের এই রাইটসগুলো আমরা আদায় করতে পারি, এটার জন্য আমাদের
বিভিন্ন ধরনের সেমিনার হোক, বিভিন্ন ধরনের অফিস হোক বা বিভিন্ন ধরনের সোর্স থেকে আমাদের ইনফরমেশনগুলো জানার চেষ্টা করতে হবে। এখন আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, আমরা চেষ্টা করব সব ইনফরমেশনগুলো এখান থেকে বের করে আমার কি রাইটস আছে সেগুলো জানার জন্য। মিনিমাম ওয়েজ একটা ব্যাপার, আপনি যেখানে থাকেন না কেন মিনিমাম ওয়েজ একটা ব্যাপার আছে, আপনার কত আওয়ার কাজ করবেন, আপনার কি কি ধরনের আপনার বৈষম্য বা বিভিন্ন ধরনের যে অধিকারগুলো, আপনার যেখানে কাজ করছেন সেখানে আপনার ওয়ার্কার্স কম ইন্স্যুরেন্স আছে কি না, ডিসেবিলিটি ইন্স্যুরেন্স আছে কি না, আপনাকে পেইড ফ্যামিলি লিভ যে ইন্স্যুরেন্স এটা কভার করছে কি না, সো এগুলো আপনাকে এই ধরনের, যদি আপনার সিক লিভ যেটি আছে সেটি, এগুলো আপনাকে জানতে হবে যে এই আমার অ্যাজ এ ওয়ার্কার আমি অ্যাজ এ আমি সার্ভিস প্রোভাইড করছি এগুলো আপনার অধিকার, এবং যদি কোনো কারণে আপনি মনে করেন যে না এটি আমি পাচ্ছি না, সেক্ষেত্রে আপনার কী কী করণীয় আছে বা সেগুলো আপনাকে জানতে হবে। তো সব কিছুর পিছনেই কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিজনেস অনারদের সাইড থেকে আমি যদি বলি সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই অবশ্যই এই লেবার ল একটি ইম্পর্টেন্ট জিনিস, বিকজ আপনি যখনই বিজনেস করবেন আপনি কিন্তু একা করতে পারবেন না, আপনাকে অবশ্যই আপনার এমপ্লয়ি সহযোগিতা নিয়ে করতে হবে। তো যখনই এমপ্লয়ি সহযোগিতা নিয়ে করবেন তখন আপনার মেক শিওর যে আপনার এই লেবার লগুলো আপনি সুন্দর করে আপনি সঠিকভাবে আপনি পালন করছেন, আপনার ইন্স্যুরেন্স আছে ওয়ার্কার্স কম ডিসেবিলিটি ইন্স্যুরেন্স, পেইড ফ্যামিলি লিভ ইন্স্যুরেন্স আছে, আপনি তাদেরকে তাদের যে মিনিমাম ওয়েজ যেটি আছে সেটি আপনি তাকে প্রোভাইড করছেন, তার যদি 40 আওয়ার্সের বেশিও তাকে আপনি ওভারটাইম পে করছেন, আপনি কোনো ধরনের আমরা ডিসক্রিমিনেশন করি না, এই ধরনের প্র্যাকটিসগুলো আমাদের বিজনেসে নিয়ে আসতে হবে। এবং এটি কিন্তু করার জন্য আমরাই দায়ী, এবং এটি আমরা অ্যাজ এ বিজনেস ওনার আমরাই কিন্তু ডিসিশন মেকার। সো আশা করব যে আপনার আজকের ইনফরমেশন দিয়ে আপনারা কিছু কিছু হলেও এই তাদের যে বিজনেস পরিকল্পনা যে সততা এবং স্বচ্ছতার বিষয়টি রাইট, প্রতিটা ক্ষেত্রে আমরা এই পরিকল্পনার মধ্যে কিন্তু সবকিছু ইনভলভ সবকিছু আনতে হবে। সিপিএ ইয়াকুব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। লেবার ডে ছিল, আমরা চেষ্টা করেছি কর্মজীবী মানুষের অধিকার এবং তাদের ন্যূনতম মজুরি এবং কি কি অধিকার কিভাবে আদায় করে নেবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময়ে, সবাই ভালো থাকবেন।